নমস্কার নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবেই চলছে। এটা পরীক্ষা পে চর্চার প্রথম ভার্চুয়াল এডিশন। আমরা জানি যে গত এক বছর ধরে করোনার জন্য একটা বিপর্যয় চলছে, আর তার জন্যই আমাদের নতুন নতুন ইনোভেশন তৈরি করতে হচ্ছে। আমারও তোমাদের সঙ্গে দেখা করবার ইচ্ছাটা এবার ত্যাগ করতে হচ্ছে, আর আমাকেও একটা নতুন ব্যবস্থার মাধ্যমে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে হচ্ছে। আর তোমাদের সরাসরি দেখতে না পাওয়া, তোমাদের অভিব্যক্তি দেখতে না পাওয়া, তোমাদের ইচ্ছা উৎসাহকে অনুভব করতে না পারা, এটা আমার কাছে একটা মস্ত বড় ক্ষতি। কিন্তু তবুও পরীক্ষা তো হবেই, তোমরা আছো, আমি আছি, পরীক্ষা আছে। তবে ভালো বিষয় এটাই, আমরা পরীক্ষা পে চর্চা কন্টিনিউ করব, আর এই বছরটা আমরা নষ্ট করব না। এবার আমি আমাদের আলাপ আলোচনা শুরু করতে যাচ্ছি। একটা কথা আমি শুরুতে অবশ্যই দেশবাসীদেরও বলতে চাইব, আর অভিভাবকদের বলতে চাইব, শিক্ষকদের বলতে চাইব, যে এটা পরীক্ষা পে চর্চার কিন্তু শুধুমাত্র পরীক্ষার বিষয়ে এই আলোচনা নয়, অনেক রকম কথাই উঠতে পারে। একটা সাধারণ পরিবেশ তৈরি করতে হবে, একটা নতুন আত্মবিশ্বাস তৈরি করতে হবে। আর যেমন আমরা নিজের বাড়িতে বসে কথা বলি, নিজেদের মধ্যে কথা বলি, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলি, এসো আমরা ঠিক এইভাবেই আলোচনা করব। নমস্কার অনারেবল পিএম স্যার। নমস্কার নমস্কার। আমার নাম এম পল্লবী, আমি নবম শ্রেণীতে পড়ছি। স্যার, আমাদের মাঝে মধ্যে এমন মনে হয় যে সারা বছর পড়াশোনা ঠিকঠাকই চলছে, কিন্তু যখনই পরীক্ষা সামনে চলে আসে আমাদের সেই সময় খুবই শোচনীয় অবস্থা হয়ে যায়। দয়া করে এর কোনো উপায় আপনি বলে দিন স্যার। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ পল্লবী। আমাকে বলা হলো যে এই রকমই আরো প্রশ্ন রয়েছে। সাদর অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আমার নাম অর্পণ পাণ্ডে, আমি গ্লোবাল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল কুয়ালালামপুর মালয়েশিয়ার ক্লাস 12-এর ছাত্র। আমি আপনার কাছে আমার ভবিষ্যতের সফলতার জন্য একটা প্রশ্নের উত্তরের আশায় রয়েছি, আর আশা করছি আপনি এক্ষেত্রে আমায় সাহায্য করবেন। আমার প্রশ্ন হল, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় আমাদের মনে যে ভয় আর চাপ থেকে কি করে মুক্তি পাবো? কি হবে যদি আমরা ভালো নম্বর কিংবা কলেজ পাবো কি পাবো না? ধন্যবাদ পল্লবী। অর্পণ, দেখো, তোমরা যখন এই ভয়টাকে একটা বড় ভয় বলে মনে করো, তখন আমিও ভয় পেয়ে যাই। আরে, এটা এমন কি কথা যার জন্য ভয় পেতে হবে? তোমরা কি প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ? যেন আগে তোমরা পরীক্ষা দাওনি। তোমরা কি এটা জানো না, মার্চ মাসে এপ্রিল মাসে পরীক্ষা হয়? সব জানো তোমরা, আগে থেকেই জানো তোমরা, এক বছর আগেও সেটা জানো তোমরা। এটা তো হঠাৎ করে আসে না, আর যেটা হঠাৎ করে আসে না, কোনো আকাশ ভেঙে পড়েনি, এর অর্থ হলো পরীক্ষাতে তোমাদের কোনো ভয় নেই। তোমাদের ভয়টা আসলে অন্য জায়গায়। সেটা কি? তোমাদের আশেপাশে একটা আবহাওয়া তৈরি করা হয়েছে যে এই পরীক্ষাটাই আসলে সবকিছু, এটাই তোমাদের জীবন, আর এর জন্য পুরো সমাজের আবহাওয়া, কখনো কখনো স্কুলের আবহাওয়াও, কখনো কখনো পিতামাতারাও, কখনো তোমাদের আত্মীয় স্বজনরাও এমন একটা আবহাওয়া তৈরি করে দেয়, এমন আলোচনা করে, যেন কোনো একটা বিপদ সংকুল পথে তোমরা এগিয়ে যাচ্ছ, খুব বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছ। আমি তাদের সবাইকে একটা কথাই বলবো, বিশেষ করে আমি পিতামাতাদের বলবো, আপনারা এসব কি করছেন?
আমার মনে হয় এটাই হলো সবচাইতে বড় ভুল। আমরা প্রয়োজনের চাইতে অতিরিক্ত ওভার কনসিয়াস হয়ে যাই, আমরা একটু বেশি চিন্তা করতে শুরু করি। আর সেই জন্য আমি এটাই বুঝি যে মানুষের জীবনে এটাই শেষ লক্ষ্য নয়, জীবনটা অনেক বড়, অনেক চড়াই উতরাই আসে, তার মধ্যে এটাও একটা ভাগ। আমাদের আমাদের ভয় পেলে চলবে না, সেটা শিক্ষকই হোক, স্টুডেন্ট হোক, বা বাড়ির লোকজনই হোক, অথবা বন্ধুবান্ধব হোক। যদি বাইরের ভয়টা কম হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে পরীক্ষার ভয়টা একদমই থাকবে না, কনফিডেন্স এমনি এমনি বেড়ে যাবে, তাহলে মানসিক চাপ কমে যাবে, ভয় কমে যাবে। আর স্টুডেন্টদের বাড়িতে সহজ স্বাভাবিক জীবনযাত্রা দরকার, ছোটখাটো রঙ রসিকতা সেটা করা উচিত। দেখো বন্ধুরা, আগে কি হতো, আগে মা বাবারা তাদের সন্তানদের সঙ্গে বেশি ইনভলভ থাকত আর সহজভাবে মিশত, আর অনেক বিষয়েই তারা ইনভলভ থাকত। আজ তারাও বেশিরভাগ সময়টা ইনভলভ থাকে কেরিয়ার, এক্সাম, পড়াশুনো, বইপত্র এইসব নিয়ে। আমি এই রকম ইনভলভমেন্টের কথা বলছি না, আর এর দ্বারা তারা নিজের সন্তানদের আসল সমস্যাটা জানতে পারেন না। যদি মা বাবা বেশি ইনভলভ হন, তাহলে সন্তানদের রুচি, প্রকৃতি, প্রবৃত্তি এগুলো ভালো করে বুঝতে পারেন, আর যেটা কম রয়েছে সেই কমটাকে বুঝে নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করেন, আর সেই জন্য সন্তানদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। সন্তানদের শক্তি মা বাবারা জানেন, আর তাদের দুর্বলতা সেটাও মা বাবারা জানেন। সেই কারণে এই রকম সময় মা বাবারা দুর্বলতাটাকে সরিয়ে রেখে তার ক্ষমতাটাকে আরো বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু এখন কিছু মা বাবারা এত ব্যস্ত থাকেন, এত ব্যস্ত থাকেন যে ওনারা সন্তানদের সঙ্গে সত্যি সত্যি ইনভলভ হওয়ার সময়ই বার করতে পারেন না। এর পরিণাম কি হয়, আজ বাচ্চাদের কতটা ট্যালেন্ট সেটা বোঝবার জন্য বাবা মাকে এক্সামসের রেজাল্টের শীটটা দেখতে হয়, আর সেই জন্যই সন্তানদের ট্যালেন্টটাও ওই রেজাল্ট পর্যন্তই সীমিত হয়ে যায়। মার্কস ছাড়াও সন্তানদের মধ্যে এমন কতগুলো জিনিস থাকে যেটা তাদের প্যারেন্টস জানতে পর্যন্ত পারেন না। বন্ধুরা, আমাদের এখানে এক্সামসের জন্য একটা শব্দ আছে, প্রচেষ্টা। অর্থাৎ নিজেকে চেষ্টা করতে হবে, ব্যাপারটা এমন নয় এক্সামই হলো অন্তিম সুযোগ, বরং এক্সাম হলো এক কথায় বলতে গেলে নিজের দীর্ঘ জীবন যাপনে নিজেকে তৈরি করবার একটা আঙিনা মাত্র, একটা অপরচুনিটি। সমস্যা তখনই হয় যখন আমরা এক্সামকেই জীবনের সমস্ত স্বপ্নের শেষ বলে মেনে নিই, জীবন মরণের প্রশ্ন চলে আসে। আসলে এক্সাম হলো জীবনকে তৈরি করবার একটা মাধ্যম, একটা অপরচুনিটি, একটা মস্ত বড় সুযোগ। এটাকে ঠিক সেইভাবেই দেখা উচিত। আসলে আমরা আমাদের নিজেদের বারবার পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে যাচাই করে নিতে চাই, যাতে আমরা আরো ভালো করতে পারি। আমাদের পালানো উচিত নয়। এসো বন্ধুরা, পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় নমস্কার, আমার নাম পূর্ণ সোনিয়া, আমি ক্লাস ইলেভেনের ছাত্রী। আমার বিদ্যালয়ের নাম বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় নির্জুলি, ডিস্ট্রিক্ট পাপুমপাড়ে, স্টেট অরুণাচল প্রদেশ। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, কিছু সাবজেক্ট আর কিছু চ্যাপ্টারের ব্যাপারে আমি খুবই চিন্তিত, সেগুলো থেকে সবসময় বাঁচার চেষ্টা করি। আমি সেগুলো যতই পড়ার চেষ্টা করি কিন্তু কিছুতেই পড়তে পারি না। হয়তো এটা এই জন্যই হয় যে আমি সাবজেক্টগুলোকে ভয় পাই। স্যার, এই পরিস্থিতি থেকে আমি কিভাবে বেরোতে পারি? ধন্যবাদ স্যার।
শুরু করেছিলাম অন্ধ্র থেকে, অন্ধ্র থেকে আমরা মালয়েশিয়া, সেখান থেকে অরুণাচল পৌঁছে গেছি। আর আমাকে বলা হয়েছে যে এই রকমই আরও একটা প্রশ্ন রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই নমস্কার। আমার নাম বিনীতা গর্গ আর আমি এসআরডিএবি পাবলিক স্কুলে গত ২৫ বছর ধরে কর্মরত। আমার প্রশ্ন হল, কিছু সাবজেক্ট এমন আছে যে সাবজেক্টগুলো নিয়ে বেশ কিছু স্টুডেন্টের মধ্যে ভয় থাকে, এই কারণে ওরা সাবজেক্টগুলো এড়িয়ে চলে। এই ব্যাপারটা ইতিহাস বা গণিতের শিক্ষক শিক্ষিকারা খুব ভালো মতো করে বুঝতে পারেন। একজন শিক্ষিকা হিসেবে এই পরিস্থিতিটা আরও ভালো করার জন্য আমরা কি করতে পারি? এটা একটা অন্য ধরনের বিষয় আমার সামনে এসেছে। আমি চেষ্টা করব যাতে স্টুডেন্টদের মন আমি ছুঁতে পারি, আর টিচারদের কথাগুলো মন দিয়ে শুনে সমাধান দিতে পারি। আপনারা দুজনই কোনো বিশেষ সাবজেক্ট বা চ্যাপ্টার নিয়ে ভয় পাচ্ছেন। আপনারা শুধু একাই নন যাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। সত্যি কথা হলে এটাই পৃথিবীতে একজন মানুষও এইরকম পাওয়া যাবে না যাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হবে না। ধরে নেওয়া যাক আপনার কাছে খুব ভালো 5-6টা শার্ট আছে, কিন্তু আপনি হয়তো খেয়াল করেছেন একটা বা দুটো শার্ট আপনার এত পছন্দের যে আপনি সেগুলো বারবার পরেন। তা বলে এই নয় যে বাকিগুলো খারাপ, ফিটিং ঠিক নেই, না সেই রকম নয়। ওই দুটো আপনার এত পছন্দের যে আপনি সেগুলো বারবার পরেন। অনেক সময় আবার মা বাবারাও এই বিষয়টা নিয়ে রাগ প্রকাশ করেন যে তুমি এটা আবার পড়ছো কেন, দুদিন আগেই তো তুমি এটা পড়েছো। পছন্দ আর অপছন্দ মানুষের স্বাভাবিক স্বভাব, আর কখনো কখনো আমাদের পছন্দগুলো ভালোবাসায় দাঁড়িয়ে যায়। আর এর মধ্যে ভয় পাওয়ার বা দ্বিধাদ্বন্দ্বের এমন কি ব্যাপার আছে যে আমরা ভয় পেতে যাব? আসলে ব্যাপারটা এই রকম হয়, যখন আপনার কোনো একটা জিনিস বেশি ভালো লাগতে শুরু করে তখন সেটার সঙ্গে আপনার সম্পর্কটা নিবিড় হয়ে যায়, কমফোর্টেবল লাগে, সহজ হয়ে যায়। কিন্তু যে জিনিসটাকে আপনি সহজে মানিয়ে নিতে পারেন না সেটাকে ঠিক করবার জন্য আপনার 80% এনার্জি তার পেছনেই ক্ষয় করেন। আর সেই জন্য স্টুডেন্টদের আমি এটাই বলবো, তোমরা তোমাদের নিজেদের এনার্জিকে ইকুয়ালি সব ডিস্ট্রিবিউট করবে, তোমাদের সব বিষয়ের ওপর সমান সমানভাবে। তোমার কাছে যদি পড়াশুনোর জন্য 2 ঘন্টা থাকে, তবে সেই 2 ঘন্টার মধ্যে সব সাবজেক্টকে সমান সমানভাবে পড়বে, নিজের সময়কে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে। বন্ধুরা, তোমরা দেখে থাকবে টিচার্স, মাতা পিতা আমাদের শেখান যে যেটা সবচেয়ে সহজ সেটা আগে করবে, সাধারণভাবে এটাই বলা হয়ে থাকে। আর পরীক্ষার সময় তো এটা বারবার বলা হয় যে যেটা সহজ সেটা তোমরা আগে করবে, হাতে সময় থাকলে তাহলে ওই যেটা কঠিন সেটা চেষ্টা করবে। কিন্তু পড়াশুনো নিয়ে আমি মনে করি এই পরামর্শ দেওয়াটাও ঠিক নয়, আর এ কোনো কাজেও আসে না। আমি এই বিষয়গুলোকে একটু অন্যভাবে দেখি। আমার মতে পড়াশুনোর ক্ষেত্রে সবচেয়েতে যেটা কঠিন সেটাকে প্রথমে করো, কারণ তখন তোমার মাইন্ড একদম ফ্রেশ, তুমি ফ্রেশ আছো, ওটাকে তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করো। যখন কঠিনটা অ্যাটেন্ড করবে তখন সোজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম, তারপর প্রধানমন্ত্রী হলাম, আমাকে অনেক কিছু জানতে হয়েছে, অনেক কিছু শিখতে হয়েছে, অনেকের কাছে শিখতে হয়েছে, জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হয়েছে। তখন আমি কি করতাম, যেটা খুব কঠিন বিষয় থাকতো, যার সিদ্ধান্ত খুব কঠিন থাকতো, আমি সকালবেলা যখন আমার দিন শুরু করি তখন কঠিন জিনিস দিয়ে শুরু করা পছন্দ করি।
কঠিন থেকে কঠিন জিনিস আমার অফিসাররা আমার সামনে নিয়ে আসতো, কারণ তারা জানে সেই সময় আমি খুব ফ্রেশ মুডে থাকি, সব জিনিসগুলো আমি তখন চটপট ধরে ফেলি। খুব সহজেই তখন আমি সিদ্ধান্ত নিতে পারি। আমি আমার একটা নিয়ম তৈরি করেছিলাম, চেষ্টা করেছি, যেগুলো খুব সহজ কাজ সেগুলো সারাদিন কাজ করবার পরে যখন অনেক রাত হয়ে যায় তখন ভাবি এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, এগুলো তো খুব সহজ কাজ, এগুলোতে ভুলচুক হবে না। এই কাজগুলোকে আমি অনেক রাত পর্যন্ত বসে থেকে করে ফেলি। কিন্তু সকালে যখন উঠি তখন আবার কঠিন কাজ নিয়েই দিন শুরু করে দিই। বন্ধুরা, আরও একটা কথা, আমরা নিজেরা নিজেদেরকে দিয়েই শিখব। তোমরা দেখবে যারা জীবনে সফলতা অর্জন করেছে তারা কিন্তু সব বিষয়ে জ্ঞানী হয় না, কিন্তু কোনো একটা বিষয়ে, কোনো একটা সাবজেক্টে তাদের জ্ঞান অসামান্য হয়। যেমন ধরো লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরকে সারা পৃথিবীতে নাম রয়েছে, ভারতবর্ষের সমস্ত মানুষ তাকে চেনে, কিন্তু কেউ যদি তাকে গিয়ে বলে যে আপনি আমাদের ক্লাসে আসুন আর আমাদের জিওগ্রাফি পড়ান, সেটা কি হতে পারে? উনি হয়তো পড়াতে পারবেন, হয়তো পড়াতেও পারেন, কিন্তু পড়াতে পারবেন কিনা আমি জানি না। কিন্তু লতা মঙ্গেশকরের জ্ঞান জিওগ্রাফিতে নাও থাকতে পারে, কিন্তু সঙ্গীতের জগতে উনি যা যা করেছেন, একটা বিষয়ের উপর নির্ভর করে যিনি জীবন কাটিয়ে দিয়েছেন, সেটা সবার জন্য একটা প্রেরণার কারণ হয়ে গেছে। আর ঠিক সেই জন্যই তোমাদের কোনো একটা সাবজেক্ট হয়তো কঠিন মনে হতে পারে, সেটা তোমাদের জীবনে কোনো সমস্যা আনবে না। তোমরা শুধু এই বিষয়টা স্থির থাকো, যে সাবজেক্টটা তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে তার থেকে দূরে সরে যেও না, তার থেকে দূরে সরো না। শিক্ষকদের জন্য আমার পরামর্শ হলো, সমস্ত স্টুডেন্টদের তাদের টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে, ওরা কিভাবে প্রস্তুত হবে সে ব্যাপারে সিলেবাসের বাইরে গিয়েও ওদের সঙ্গে কথা বলুন, ওদের সঙ্গে আলোচনা করুন, ওদেরকে গাইড করুন। স্টুডেন্টদের সবাইকে ইনসাল্ট না করে ওদের গাইড করুন। ইনসাল্ট করা, আটকে দেওয়া, এসব কিছুর প্রভাব মনের মধ্যে আরো নেগেটিভ চিন্তা নিয়ে আসে। উৎসাহিত করলে ওদের কনসেন্ট্রেশনটা শক্তিতে পরিণত হয়। কিছু কথা ক্লাসের মধ্যে সার্বজনীনভাবে সবাইকে বলা দরকার, তাতে সকলেরই উৎসাহ বাড়ে। কিন্তু অনেক সময় এইরকম দেখা যায়, যখন কোনো বিশেষ একজনকে ডেকে হাঁটতে হাঁটতে একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে খুব আদরের সঙ্গে তাকে যদি বলা হয় তুমি তো এই সাবজেক্টটা খুব ভালো নম্বর পাও, এই সাবজেক্টে তুমি ওকে একটু সাহায্য করে দিও, দেখো তোমার মধ্যে অনেক শক্তি রয়েছে, আপনারা দেখবেন এতেই অনেক কাজ হবে, অনেক কাজ হবে। একটা কাজ করবেন, আপনার জীবনে এমন কোন বিষয় ছিল যেটা কখনো আপনার কাছে খুব কঠিন মনে হতো আর আজ আপনি সেটাকে খুব সহজভাবেই করতে পারছেন? এই সমস্ত বিষয়ের একটা লিস্ট তৈরি করুন। যেমন সাইকেল চালানোটা কখনো আপনার কাছে খুব কঠিন মনে হতো, কিন্তু এখন সেই কাজটাই আপনি খুব সহজভাবেই করতে পারেন। কখনো সাঁতার কাটার কথা হলেই আপনার খুব ভয় লাগত, জলে নামতেই আপনার ভয় করত, কিন্তু এখন আপনি খুব ভালোই সাঁতার কাটতে পারেন। যেটা কঠিন ছিল সেটা এখন সহজ হয়ে গেছে। আপনার জীবনে হয়তো এরকম হাজার জিনিস রয়েছে, যদি আপনি সেগুলো মনে করে কোনো একটা কাগজে লিপিবদ্ধ করেন, তাহলে কখনো আপনাকে কারোর কাছে, এমনকি আমার কাছেও, কঠিন বলে কোনো কথা জিজ্ঞাসাই করতে হবে না, কিন্তু আপনার কাছে কোনো কিছুই কঠিন লাগবে না। আমার উপর ভরসা করুন বন্ধুরা, একবার করে দেখুন। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, ওয়ানাক্কাম। ওয়ানাক্কাম। আমি বিবেকানন্দ, কেন্দ্রীয় বিদ্যালয় মেট্রিক হায়ার সেকেন্ডারি স্কুলের ক্লাস 12 পড়ি। স্যার, এই প্যান্ডামিক সিচুয়েশনে অনলাইন ক্লাস করার পরে আমরা আগের থেকে অনেক বেশি ফ্রি টাইম পাচ্ছি। আমি জানতে চাই আমরা কিভাবে এই ফ্রি টাইমটা ইউজ করব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই সুযোগটা দেওয়ার জন্য। ওয়ানাক্কাম। মা বাবারা নিশ্চয়ই জানবেন, নাকি তুমি এই পরীক্ষার সময়ে খালি সময়ের কথা বলছো?
তাহলে দেখা যাক কি হয়। যাই হোক, এই প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে যে তুমি এই এক্সামের সময়েও ফাঁকা সময় কি করবে সেই কথা ভাবছো, ফাঁকা সময়ে কি করবে ভাবছো। দেখো বন্ধুরা, ফাঁকা সময় তাকে কখনোই ফাঁকা সময় ভেবো না, এই সময়টা কিন্তু অত্যন্ত দামি। ফাঁকা সময়টা হলো একটা সৌভাগ্যের ব্যাপার, ফাঁকা সময়টা একটা অবসর। তোমার সারা দিনের মধ্যে খালি সময় হওয়া একটা অবশ্যই দরকার, না হলে মানুষের জীবনটা একটা রোবটের মতোই হয়ে যাবে। দেখো ফাঁকা সময় দুরকমের হতে পারে, এক তো তোমার সকাল থেকেই জানা থাকতে পারে যে আজ তুমি 3টে থেকে 4টে পর্যন্ত ফ্রি আছো, হয়তো রবিবার তুমি অর্ধেক দিন ফ্রি আছো, কিংবা 4 তারিখে তোমার ছুটি রয়েছে, তুমি দুপুর পর্যন্ত তোমার কাছে কোনো কাজ নেই, সেটা তুমি জানো। কিন্তু দ্বিতীয় হলো যে খবরটা তুমি একদম শেষ মুহূর্তে জানতে পারো। যদি প্রথম থেকেই তোমার জানা থাকে যে আমার কাছে ফাঁকা সময় রয়েছে, তাহলে তুমি তোমার বাবা মা অথবা তোমার ভাই বোন এদেরকে বলতে পারো যে আমি তোমাদের হেল্প করতে চাই, তোমাদের কি কাজ করতে হবে, তোমরা কি কাজ করছো, আমি তোমাদের কি সাহায্য করতে পারি। দ্বিতীয়ত, তুমি ভাবো এমন কোন জিনিস রয়েছে যা তোমাকে আনন্দ দিতে পারে। একটা গম্ভীর ভারী শব্দ রয়েছে, সন্তহে সুখায়, যার দ্বারা তুমি সুখী হও, তুমি আনন্দিত হও, তোমার মনটা খুশিতে ভরিয়ে দেয়। তুমি এইরকমও কিছু করতে পারো। তুমি যখন আমাকে জিজ্ঞেস করেছ, তখন আমিও ভাবি যে আমি কি করলে খুশি হব। আমি আমার দিন যাপনের মধ্যে অবজার্ভ করেছি, যদি আমি একটুও খালি সময় পেয়ে যাই আর যদি সামনে একটা দোলনা থাকে, তাহলে আমার মন বলে যে কিছুক্ষণের জন্য দোলনায় আমি নিশ্চয়ই বসব। অনেক ক্লান্ত আছি আর 5 মিনিট সময়ও পেয়ে গেছি, অথবা আমি কোনো কাজ করছি, আমার ফাঁকা সময় দোলনায় যদি একটু বসতে পারি, জানি না কি কারণে আমার মন খুব খুশিতে ভরে যায়। যখন আপনি খালি সময়টা পাচ্ছেন, তাহলে আপনার ওই খালি সময়টার সঠিক মূল্য দেওয়া উচিত। সেই জন্য আপনার জীবনটা এইরকম হওয়া উচিত যে যখন আপনি খালি সময় পাবেন, তখন আপনি অসীম আনন্দ লাভ করুন। এখানে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে এই ফাঁকা সময়ে আপনি কোন জিনিস করবেন না, তা না হলে সেই জিনিস সমস্ত সময়টা পার করে দেবে, বুঝতেও পারবেন না, আর সবশেষে রিফ্রেশ রিল্যাক্স হওয়ার বদলে আপনার মাথা ঘুরে যাবে, আপনি দুর্বল হয়ে পড়বেন। আরও একটা বিষয় আমার মনে হয় যে ফাঁকা সময়ে আমাদের নিজের কিউরিওসিটি, জিজ্ঞাসা বাড়াবার জন্য এইরকম কোন জিনিস আমরা করতে পারি যেটা হয়তো অনেক প্রোডাক্টিভ হয়ে যাবে। আপনার মা অথবা বাবা হয়তো খাবার তৈরি করছে, তাকে অবজার্ভ করুন, নতুন নতুন সব জিনিস ভালো করে বুঝবার, কিছু নতুন জানবার, যার ইম্প্যাক্ট যা সোজাসুজিভাবে দেখা যায় না, কিন্তু জীবনে তার প্রভাব অত্যন্ত গভীর হয়। ফ্রি টাইমের আরও একটা বেস্ট ইউজ হতে পারে যে আপনি কোনো গতিবিধির মধ্যে আপনি নিজেকে যুক্ত করেন, যাতে আপনি এক্সপ্রেস করতে পারবেন, আপনার রিলিফনেসকে বাইরে আনতে পারবেন, যাতে আপনি আপনার একাকিত্বের সঙ্গে যুক্ত হতে পারেন। এই রকম করবার অনেক পদ্ধতি রয়েছে, আর আপনারাও এই রকম অনেক রকমের উপায় জানেন, সেটা স্পোর্টস হতে পারে, মিউজিক হতে পারে, রাইটিং হতে পারে, পেইন্টিং হতে পারে, স্টোরি রাইটিং হতে পারে, আপনারা অনেক কিছু করতে পারেন। আপনাদের চিন্তাকে,
ইমোশনকে এক্সপ্রেস করবার একটা ক্রিয়েটিভ রূপ দান করুন, অবশ্যই করুন। নলেজের ব্যাপারটা সবসময় ওই পর্যন্তই সীমিত হয় যেটা আপনি উপলব্ধি করতে পারবেন আপনার আশেপাশে তা রয়েছে, কিন্তু ক্রিয়েটিভিটির এই সীমানা নলেজের বাইরেও আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, অনেক বিস্তারিত জায়গায় নিয়ে যেতে পারে। ক্রিয়েটিভিটি আপনাকে সেই ক্ষেত্র পর্যন্ত নিয়ে যেতে পারে যেখানে আগে যেখানে কেউ কখনো পৌঁছতে পারেনি, যেটা নতুন হবে। আমাদের এখানে বলা হয় যেখানে পৌঁছয়নি রবি সেখানে পৌঁছে গেছে কবি, এটা তো ক্রিয়েটিভিটিরই কথা। নমস্কার অনারেবল পিএম স্যার, আমি ব্যাঙ্গালোর থেকে অক্ষয় কেকাতপুরে। আমার আপনার কাছে প্রশ্ন হলো যে বাচ্চাদের গুড ম্যানার্স শেখানোর সবচেয়ে ভালো পদ্ধতি কি? ধন্যবাদ। আমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা নমো অ্যাপে করা হয়েছে, সেটার ভিজুয়াল আমার কাছে নেই, কিন্তু প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে, তাই আমার মনে হলো প্রশ্নটা আপনাদের সঙ্গে শেয়ার করি। পাটনা থেকে প্রশ্নটা এসেছে, প্রবীণ কুমার প্রশ্নটা করেছেন। স্যার, বর্তমানে বাবা মায়ের জন্য বাচ্চাদেরকে মানুষ করা খুবই কষ্টকর হয়ে গেছে, তার কারণ আজকালকার সমাজ আর আজকালকার বাচ্চারা। এমত অবস্থায় আমরা কিভাবে এটা সুনিশ্চিত করব যে আমাদের বাচ্চাদের ব্যবহার, আচার আচরণ আর চরিত্র খুব ভালো হবে? প্রবীণবাবু হয়তো একজন সচেতন পিতা হিসাবে এটা জিজ্ঞাসা করছেন, আমার জন্য এটা খুবই কঠিন প্রশ্ন। আমি বলবো প্রথমে আপনি স্বয়ং আপনি ভেবে দেখুন, খুব ভালো করে ভেবে দেখুন। আচ্ছা, ব্যাপারটা এরকম নয় তো যে জীবন অতিবাহিত করার পদ্ধতি আপনি বেছে নিয়েছেন, আপনি কি চান যে সেই একই জীবন আপনার বাচ্চারাও বেছে নিক? আর তাদের আচরণ যদি কখনো একটু বদলে যায় তখন হয়তো আপনার মনে হয় যে ওরা সব বিগড়ে যাচ্ছে, ভ্যালুসগুলো শেষ হয়ে যাচ্ছে। আমার খুব ভালো করে মনে আছে একবার আমি যারা স্টার্ট আপ করে সেই সব যুবক যুবতীদের সাথে আমি আলোচনা করেছিলাম, বাংলা থেকে একটি মেয়ে যে স্টার্ট আপ শুরু করেছে নিজের সব কেরিয়ার ছেড়ে দিয়ে, সে নিজের অনুভব আমাকে বলেছিল, সেটা আমার সবসময় মনে থাকবে। সে মেয়েটা আমাকে বলেছিল, যখন আমি চাকরি ছেড়ে দিয়ে কেরিয়ার ছেড়ে দিয়ে স্টার্ট আপটা শুরু করেছিলাম আর যখন আমার মা এটা জানতে পারল, মায়ের প্রথম রিয়াকশন ছিল সর্বনাশ। মানে মায়ের এতটা শখ লেগেছিল, কিন্তু পরে গিয়ে সেই মেয়েটার স্টার্ট আপ খুব সফল হয়েছিল। আপনাকে ভেবে দেখতে হবে যে আপনি নিজস্ব চিন্তাধারাটা আপনার ছেলে মেয়েদের উপর কোনোভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো, আর সেই জন্যেই আপনার পরিবার, আপনার সংস্কৃতি, তার মধ্যে আপনাকে মূল ভিত্তিটাকে জুড়ে দিতে হবে, আমাদের আইডেন্টিফাইতে হবে। যেমন আমাদের এখানে বলা হয়ে থাকে জনসেবাই হল ঈশ্বরের সেবা, এগুলো আমাদের শাস্ত্রে মূল মন্ত্র হিসেবে রয়েছে, কিন্তু আপনার বাড়িতে প্রচুর পুজো পাঠ হয়, সবাই ভাবে আপনি হয়তো খুবই ধার্মিক, জীবনটা রিচুয়ালসে ভরা, কিন্তু আপনাকে জনসেবা করবার সময় দেখতে পাওয়া যায় না। এবার যখন আপনার সন্তান আপনার মধ্যে এই দ্বৈত চরিত্র দেখে, তখন ওর মনের মধ্যে কমপ্লেক্স কাজ করতে শুরু করে, মনে প্রশ্ন জাগে, আর প্রশ্ন জাগাটাও খুব স্বাভাবিক। ঠিক সেই একইভাবে আমাদের মূল্যগুলো হল প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বর বসবাস করেন, ঠিক সেই একইভাবে আমরা সবাই এটা মনে করি আর আমাদের শেখানো হয় যে, আর এটা আমাদের কাছে এখন বেদবাক্য হয়ে উঠেছে, এটা আমাদের চিন্তাধারাও যে প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর বসবাস করেন। কিন্তু আপনি আপনার বাড়িতে যে লোকটা কাজ করতে আসেন, ঘরদোর পরিষ্কার করতে আসেন, বা যেই লোকটা লিফট চালাতে আসেন, কিংবা স্কুলে পৌঁছে দেওয়া অটোরিকশার ড্রাইভার, তাদের সঙ্গে আপনি কখনো
তাদের সুখ দুঃখের বিষয় নিয়ে চিন্তা বা কোনো চর্চা করেছেন? কিংবা আপনি জিজ্ঞাসা করেছেন যে ভাই তোমার বাড়িতে কারো আবার করোনা হয়নি তো? তোমার বাড়িতে সবাই ভালো আছে তো? তুমি যে গ্রাম থেকে এসেছো সেই গ্রামে সব লোকেরা ভালো আছে তো? এই প্রশ্নটা কি করেছেন? যদি এটা আপনি না করে থাকেন তার মানে হল আপনি আপনার বাচ্চাদের কোনো মূল্যবোধ শেখাননি। আমি আপনার দিকে কোনো আঙুল তুলছি না, শুধু সামান্য একটা ব্যবহারের কথা বলছি। সত্যি এই কাজগুলো কেউ করেন না। ধরুন কারো বাচ্চার জন্মদিন, তাই নিয়ে প্রচুর প্রিপারেশন করছেন, কিন্তু কজন আছেন যারা নিজের বাড়িতে কাজ করা লোকেদের বলেন শোনো তোমার হাতের কাজগুলো 5টার মধ্যে শেষ করো, কারণ 6টার সময় যখন গেস্টরা আসা শুরু করবেন তখন তুমিও আমাদের বাড়ির একজন গেস্ট হিসেবে ভালো নতুন জামা কাপড় পরে তোমার বাড়ির সবাইকে নিয়ে চলে আসবে। আপনি দেখুন, আপনি ওদেরকে কি বলছেন? আজ আমাদের বাড়িতে প্রচুর গেস্ট আসবেন, তোমাকে অনেকক্ষণ থাকতে হবে। আপনি এসব বলার পরিবর্তে তাদের কি বলেন? শোনো, কাল বাড়িতে প্রচুর লোক আসবে, প্রচুর কাজ আছে, তুমি বাড়িতে বলে এসো, ফিরতে দেরি হবে, অনেক রাত হবে। তার মানে আপনার বাচ্চা এটা দেখছে যে বাড়িতে এত বড় একটা কাজ হচ্ছে, যে লোকগুলো আমার জন্য দিনরাত পরিশ্রম করছেন তারা তো এতে অংশই নিতে পারছেন না। আর তখনই আপনার বাচ্চার মনে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আমি আপনাদের আরও একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমরা বলে থাকি ছেলে মেয়ে উভয়ই সমান, এটাই আমাদের মূল্যবোধ। আমাদের এখানে দেবতা রূপের যে কল্পনা করা হয়েছে তার মধ্যেও মহিলা ভগবানদেরও প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বাড়ির পরিবেশে ছেলে আর মেয়েদের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও যে ট্রিটমেন্ট করা হয়ে থাকে তার মধ্যেও অসামঞ্জস্য থাকে। তারপরেই যখন সেই ছেলেটা সমাজ জীবনে প্রবেশ করে তখন তার মধ্যে নারীদের প্রতি সম্মান প্রদর্শনে কোনো না কোনো ত্রুটি দেখার সম্ভাবনা থাকে। এটা সত্যি যে যদি পরিবারের শিক্ষা খুব ভালো হয় তখন খারাপটা মাথাচাড়া দিতে পারে না, কিন্তু 19-20 একটা পার্থক্য দেখা যায়। ছেলে আর মেয়ের আচরণের মধ্যে কোনো না কোনো একটু খামতি থেকেই যায়। এই জন্য আমরা নিজেদের জন্য যে কল্পনার জগৎ তৈরি করে রেখেছি সেটা যখন ব্যবহারিক জীবনে আমাদের কোনো কাজে আসে না তখন বাচ্চাদের মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যায়। সেই জন্য মূল্যবোধকে কখনোই চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, মূল্যবোধকে আচরণের মাধ্যমে গেঁথে দিন। সত্যি বলতে বাচ্চারা কিন্তু খুবই স্মার্ট, আপনি যেটা বলবেন সেটা তারা করবে কি করবে না সেটা বলা খুবই মুশকিল, কিন্তু এই বিষয়ে পুরো সম্ভাবনা থাকে আপনি যে কাজটা করছেন সেটাকে ওরা খুব মন দিয়ে দেখছে আর সেটা দেখার জন্য খুবই উৎসুক হচ্ছে। আর যখনই আপনি মূল্যবোধের সঙ্গে আমাদের ইতিহাস, আমাদের পুরাণ আর আমাদের পূর্বপুরুষদের জ্ঞানের সব কথা খুব সহজে জুড়ে দেবেন তখন বাচ্চারাও উদ্দীপিত হবে, আচার ব্যবহার ভালো করা খুব সহজ হয়ে যাবে। নমস্কার স্যার, আমি প্রতিভা গুপ্তা কুন্দন বিদ্যা মন্দির লুধিয়ানা থেকে। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে বাচ্চাদের দিয়ে কাজ করানোর জন্য আমাদের সবসময় ওদের পিছনে ছুটতে হয়, তাহলে আমরা কি করে ওদের সেলফ মোটিভেট করতে পারি যাতে ওরা ওদের কাজ নিজেরাই করে? ধন্যবাদ। আপনি খারাপ না ভাবলে আমি আপনাকে বলি এই ব্যাপারে আমার মত একটু ভিন্ন। আমার মনে হয় বাচ্চাদের পেছনে এই জন্যেই ছুটতে হয়, তার কারণ তাদের গতি আমাদের থেকে বেশি। এই কথাটা ঠিক, বাচ্চাদের সব কিছু শেখানো, তাদের সব কিছু বলা, আচার আচরণ শেখানোর দায়িত্ব পরিবারের প্রতিটা সদস্যের, কিন্তু অনেক সময় আমাদের বড়দের নিজেদেরকে মূল্যায়ন করা উচিত। আমরা একটা ছাঁচ তৈরি করে দিই আর বাচ্চাটাকে
সেই আদলে গড়বার চেষ্টা করি। আর সমস্যাটা এখান থেকেই শুরু হয়। আমরা এটাকে সোশ্যাল স্ট্যাটাসের সিম্বল করে ফেলি। প্রায়শই মা বাবারা নিজেদের মনেই কিছু লক্ষ্য ঠিক করে রাখেন, কিছু প্যারামিটার ঠিক করে রাখেন, আবার কিছু স্বপ্ন দেখতেও শুরু করেন। তারপর নিজেদের সেই স্বপ্ন আর লক্ষ্যগুলোকে পূরণ করবার বোঝা বাচ্চাদের মাথায় চাপান। আমরা নিজেদের লক্ষ্য পূরণ করতে আমাদের বাচ্চাদের হয়তো জেনে শুনেই আমাকে ক্ষমা করে দেবেন, এই শব্দটা হয়তো আপনাদের ভালো লাগছে না, হয়তো আমরা নিজেরা জেনে শুনেই বাচ্চাদের ইনস্ট্রুমেন্ট ভাবতে শুরু করে দিই। আর যখন বাচ্চাদের আমরা সেই দিকে নিয়ে যেতে ব্যর্থ হয়ে যাই, তখন এটা বলতে থাকি যে বাচ্চাদের মধ্যে মোটিভেশন আর ইন্সপিরেশন কম রয়েছে। যে কাউকে মোটিভেট করার প্রথম ধাপ হল ট্রেনিং, প্রপার ট্রেনিং। একবার যদি বাচ্চাদের মন ট্রেন্ড হয়ে যায়, তারপরে মোটিভেশনের সময় শুরু হয়ে যায়। ট্রেনিংয়ের অনেক মাধ্যম অনেক ধরনের হতে পারে, ভালো বই, ভালো মুভিজ, ভালো গল্প, ভালো কবিতা, ভালো প্রবাদ বাক্য বা ভালো অনুভব, এই সব কিছুই এক ধরনের ট্রেনিংয়ের তুলি বলা চলে। যেমন ধরুন, আপনি হয়তো চান আপনার বাচ্চাটা সকালবেলা উঠে পড়ুক। আপনি ওকে বলেন, বোঝান, বকাবকি করেন, কিন্তু আপনি সফল হতে পারেন না। কিন্তু আপনার বাড়িতে কি কখনো এই ধরনের বই নিয়ে আলোচনা হয় যার মধ্যে ইনডাইরেক্টলি সকালে ওঠার লাভ নিয়ে লেখা রয়েছে? আমাদের এখানে যারা আধ্যাত্মিক জীবনযাপন করেন, ব্রহ্ম মুহূর্ত থেকেই তাদের দিন শুরু হয়ে যায়, আর ওনারা ওই নিয়ম মেনেই চলেন। আবার অন্যদিকে আজকাল 5 AM ক্লাব নিয়েও আলোচনা করা হচ্ছে। আপনি কি কখনো এই ধরনের কোনো বই নিয়ে বাড়িতে আলোচনা করেছেন, বা এমন কোনো মুভি বা ডকুমেন্টারি দেখেছেন যেখানে এই বিষয়টা নিয়ে বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ আলোচনার ভিত্তিতে ইমোশনস দিয়ে এই কথাগুলো বলা হয়েছে? একবার আপনি এই কাজটা করে দেখুন। সকালে ওঠার জন্য বাচ্চাদের ট্রেনিং নিজে থেকেই হয়ে যাবে। একবার মন যদি ট্রেন্ড হয়ে যায়, মন থেকে বাচ্চা যদি বুঝে যায় যে সকালবেলা ওঠার লাভটা কি, তখনও নিজে থেকেই মোটিভেট হওয়া শুরু হবে। আর এভাবেই তো এনভায়রনমেন্ট ক্রিয়েশন হয়, যে জিনিসটা বাড়িতে সব থেকে বেশি প্রয়োজন। আপনি আপনার বাচ্চার ছোটবেলার সেই সময়ের কথা ভাবুন, যখন আপনি ওকে আপনার কোলে নিতেন। ধরে নিন আপনার পকেটে পেন রয়েছে, বা আপনি চশমা পরে আছেন, সেটাকে ধরে টানছে, খুলে নিচ্ছে, তখন আপনি কি করতেন? আপনি বাচ্চাটার থেকে আর যদি চশমাটা নিয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলেও কাঁদে, পেনটা নিয়ে নেওয়ার চেষ্টা করলে তবুও কাঁদে। তখন বুদ্ধিমান মা বাবারা কি করেন, বাচ্চার সামনে একটা বড় বল নিয়ে হাজির হন, বাচ্চাকে সেটা দেখায়। তখন বাচ্চা কি করে, চশমাটাকে ছেড়ে দেয়, পেনটাকেও ছেড়ে দেয়, আর বড় বল নিয়ে খেলা শুরু করে, কান্না বন্ধ করে দেয়, আর তখন সহজেই আপনি একটা সলিউশন বার করে ফেলেন। আপনি বাচ্চার মাইন্ড ডাইভার্ট করে দেন, ওকে অন্য পছন্দের কোনো পজিটিভ জিনিস দিয়ে ওকে মোটিভেট করতেন। এই যে কাজটা আপনি আগে করেছিলেন যখন আপনার বাচ্চা একদম ছোট ছিল, সেই কাজটাই আপনি এখনো করতে পারেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, একটা দীপ দিয়ে অনেকগুলো দীপও জ্বালানো যায়। আপনার বাচ্চা পরনির্ভরশীল হওয়া উচিত নয়, আপনার বাচ্চা আত্মনির্ভর হওয়া উচিত। বাচ্চাদের মধ্যে যে দ্যুতি,
আপনি দেখতে চান সেই দূতি অন্তরের অকুস্থল থেকে বেরোতে হবে, আর সেটা একমাত্র আপনার সচেতন সক্রিয় প্রয়াস দ্বারাই সম্ভব। আপনি নিজের আচরণে যে বদলগুলো আনবেন সেইগুলো বাচ্চারা খুব সূক্ষ্মভাবে খেয়াল করবে। এখানে আরও একটা বিষয় নিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করব। বাচ্চাদের মধ্যে কোনো সময়ই ভয় সৃষ্টি করবেন না। এটা করলে ওটা হবে, ওটা করলে সেটা হবে, দয়া করে এরকম চেষ্টা করবেন না। একভাবে হয়তো এই প্রক্রিয়া আপনার সহজ মনে হবে, কিন্তু এর ফলে এক ধরনের নেগেটিভ মোটিভেশনের সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। যেই মাত্র আপনি যে পরিবেশ তৈরি করেছিলেন সেটা শেষ হয়ে যায়, তখন বাচ্চার মোটিভেশনও শেষ হয়ে যায়। তাই সেই জন্য পজিটিভ মোটিভেশন একই সাথে বার বার পজিটিভ রিএনফোর্সমেন্টের উপর জোর দেওয়া উচিত। মোটিভেশনের যে মন্ত্র বাচ্চাদের জন্য রয়েছে, এক কথায় বলতে গেলে সেটা সবার জন্য প্রযোজ্য, সব মানুষের ক্ষেত্রেই। নমস্কার প্রধানমন্ত্রী মহাশয়, আমার নাম তনয় আর আমি সামিয়া ইন্ডিয়ান মডেল স্কুল কুয়েতের স্টুডেন্ট। স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমরা জীবনযুদ্ধের জন্য কিভাবে প্রস্তুতি নেব? ধন্যবাদ স্যার। নমো অ্যাপে মুসৌরি উত্তরাখণ্ড থেকে শ্রীমান আশরাফ খান লিখেছেন, স্যার আমরা যখন আমাদের বড় কাজিনস বা বন্ধুদের সঙ্গে কথা বলি, তখন ওরা বলে ওরা স্কুলে এখনো অবধি জীবন নিয়ে দেখেছিসটা কি, জীবনের আসল মানে তো স্কুলের বাইরে রয়েছে। তাই আমার প্রশ্ন হলো, বর্তমানে আমরা নিজেদের ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর জন্য কিভাবে প্রস্তুত করব? তনয়, তুমি তো কুয়েত থেকে আমার সঙ্গে কথা বলছো, কিন্তু তনয় কখনো এই কথাটা কেউ মার্ক করেছে? এই যে তোমার গলার আওয়াজ, এটা গড গিফটেড? আচ্ছা, কখনো কি তোমার মা বাবা বা তোমার বন্ধুরা কিংবা তোমার টিচাররা কি কখনো বলেছে কিংবা নিজে লক্ষ্য করেছো? আজ তোমার প্রশ্ন শোনার সময় যদিও সেটা রেকর্ডেড, তবু আমার স্থির বিশ্বাস যে তোমার এই সুন্দর গলার আওয়াজ ভগবান দিয়েছেন। একবার এইটা নিয়ে ভেবে দেখো, ভবিষ্যতে কিন্তু এটা তোমার অনেক কাজে দেবে। যাই হোক, আমি একটু অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম, কিন্তু যে প্রশ্নটা তুমি করেছ, প্রথম কথাটা হলো, যেসব লোকেরা তোমাকে এই কথাগুলো বলে তারা হয়তো তোমাকে বোঝাতে চাইছেন যে তারা তোমাকে উপদেশ দিচ্ছেন, কিন্তু তাদের মনের আসল সত্যিটা যদি জানো তাহলে তারা নিজেদেরকে হিরো বানানোর চেষ্টা করছে, অথবা তারা নিজেদের অসফলতাগুলোকে এই জন্য বড় করে দেখায় যে যাতে করে তারা এসকেপ রুট পেতে পারে, আর সেই জন্য তারা দেখানোর চেষ্টা করে যে তাদের সামনে বিশাল বড় বড় বাধা রয়েছে। এসব ক্ষেত্রে আমি শুধু একটাই কথা বলবো যে তুমি এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বার করে দাও। হ্যাঁ, এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক, ক্লাস টেন বা ক্লাস টুয়েলভ এর পর কি করবে, এই প্রশ্নটা সব বাচ্চার মনেই থাকে, আর আমি এটা অস্বীকার করতে পারবো না।
অন্য কেউ এটা অস্বীকার করতে পারবে না। অনেকের কাছেই এই প্রশ্নটা চিন্তা বা নিরাশার কারণ হয়ে উঠতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আজকালকার এই চকচকে দুনিয়াতে সেলিব্রিটিদের কালচারের কারণে আর তার প্রভাব থাকার কারণে স্টুডেন্ট লাইফে একটা ধারণা তৈরি হয়েছে, টিভিতে আমরা যা দেখি, খবরের কাগজে যা নিয়ে চর্চা হয়, আমাদের সেরকমই কিছু হতে হবে, সেরকমই কিছু করতে হবে। এটা খারাপ বিষয় নয়, কিন্তু জীবনের আসল সত্য থেকে এটা অনেক দূরে। এই যে প্রচার মাধ্যমে হাজার দুহাজার লোক আমাদের সামনে রয়েছেন, পৃথিবীটা এতটা ছোট নয়। এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, এত লম্বা মানব ইতিহাস, এত দ্রুত ঘটে চলা পরিবর্তন আমাদের সামনে বিভিন্ন পথ খুলে দেয়। জীবনের আসল সত্যিটা হল, পৃথিবীতে যত মানুষ আছে ততটাই পার্থক্য আছে, যত মানুষ আছে ততটাই সুযোগ রয়েছে। আমাদের নিজেদের জিজ্ঞাসার পরিসীমা অনেক বড় করার প্রয়োজন রয়েছে, তাকে বিস্তার করা প্রয়োজন রয়েছে। আর সেই জন্য এটা প্রয়োজন যে তুমি ক্লাস টেনেই, ক্লাস টুয়েলভে নয়, তোমার নিজের আশেপাশের জীবনকে অবজার্ভ করতে শুরু করো। তোমার চারিপাশে এত ধরনের প্রফেশন আছে, নেচার অব জবস আছে, আর পরিবর্তনশীল নেচার অব জবস আছে। নিজেকে ট্রেন্ড করো, নিজের স্কিল বাড়াও, আর তার লাভ নাও। কেরিয়ার চুজ করার ক্ষেত্রে একটা ধারণা এমন আছে যে জীবনে অনেক লোকেরাই সবসময় ইজি রুট খুঁজে থাকে। তাড়াতাড়ি মানুষ যাতে প্রশংসা শুরু করে, আর্থিক দিক থেকে স্ট্যাটাস যেন বৃদ্ধি পায়, এই ইচ্ছাই মানুষের জীবনে। সবসময় না, কখনো কখনো, সবসময় না, তাদের জীবনে কিন্তু অন্ধকার ডেকে নিয়ে আসে। তারপর অবস্থাটা এমন হয়ে যায়, সেখানে স্বপ্ন পুষে রাখা, সেটাকে দেখা হয়তো ভালো লাগে, তাতে ভুলে থাকতে ভালো লাগে। স্বপ্ন দেখা খুব ভালো জিনিস, কিন্তু সেই স্বপ্নকে আঁকড়ে ধরে বসে থাকা আর স্বপ্ন দেখার জন্য ঘুমিয়ে থাকা, এটা তো একদম ঠিক না। স্বপ্নর থেকে তোমাকে এগিয়ে নিজের স্বপ্নকে সফল করার সংকল্প খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে ভেবে দেখতে হবে যে তোমার এমন কি স্বপ্ন রয়েছে যেটাকে তুমি নিজের জীবনের সংকল্প করতে চাইবে, আর যেই তুমি এই সংকল্পটা নিয়ে নেবে, তখন তুমি নিজের সামনের রাস্তাটা আরো পরিষ্কার দেখতে পাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই নমস্কার। ক্ষমা করবেন, আমার প্রশ্নটা আজকের আলোচনার বিষয়ের ওপর নয়, কিন্তু দয়া করে এটা শুনে আপনি হাসবেন না। আজকালকার বাচ্চারা প্রপার খাবার খেতে চায় না, সারা দিন চিপস, চকলেট আর জাঙ্ক ফুডের ওপর মন ওদের। আপনি দয়া করে আমাদের বলে দিন যে এই ব্যাপারে আমাদের কি করা উচিত। এই ধরনেরই আরও কিছু প্রশ্ন আমার কাছে আছে, আর এটা নরেন্দ্র মোদী অ্যাপে ছত্রিশগড় রায়পুর থেকে সুনিতা পল পাঠিয়েছেন। স্যার, আমার বাচ্চাকে আমি টিফিনে যা দিয়ে থাকি সে সেই জিনিসগুলো খায় না, আর সব সময় ফাস্ট ফুড খাওয়ার জন্য জেদ করে। দয়া করে এই বিষয়ে আমাকে কিছু টিপস দিন। আমি ঠিক বুঝতে পারছি না যে আমি এই সমস্ত প্রশ্ন শোনার পর আমি মিটিমিটি হাসব না জোরে হাসব,
যদি এই বিষয়ে আমরা মনোবিজ্ঞানের দিক থেকে এগোনোর চেষ্টা করি তাহলে হয়তো এই প্রশ্নটার উত্তর সহজ হয়ে যাবে। আমাদের ট্র্যাডিশনাল যে খাবার দাবার আছে মনোবিজ্ঞানের দিক থেকে আমাদের সেগুলোকে খুব সহজভাবে সবার সামনে তুলে ধরতে হবে। এর যে বিশেষত্ব রয়েছে সেই ব্যাপারে কথা বলুন। খাবার তৈরি করার আমাদের যে পদ্ধতি রয়েছে, কি কিচেনের যে অ্যাক্টিভিটি আছে, সেটা বাড়ির অন্য সদস্যদেরও জানতে পারার প্রয়োজন রয়েছে যে কতটা পরিশ্রম করার পর গিয়ে খাবার তৈরি হয়। বাচ্চাদের সামনেও এই সমস্ত কথা আপনারা আলোচনা করুন। কিভাবে খাবার তৈরি হয়, কতক্ষণ সময় লাগে, কি কি মশলা লাগে, ওরা এটা বুঝতে পারবে যে এটা ঠিক কতটা পরিশ্রমের কাজ, আর তারপর গিয়ে আমাদের সামনে খাবার আসে। দ্বিতীয়ত, আজকালকার দিনে খাওয়া দাওয়া করার জন্য প্রচুর ওয়েবসাইট আছে, হেলদি ফুডেরও কোনো স্বল্পতা নেই। আচ্ছা, আমরা কি এইসবের থেকেও তথ্য জোগাড় করে এইসব জিনিসকে নিয়ে কোনো গেমকে ডেভেলপ করতে পারি, যেটা আমরা সপ্তাহে একদিন খেলতে পারব? যেমন ধরুন গাজর, ক্যারেট, তার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। এর উপকারিতা কি, এর লাভ কি, কি কি নিউট্রিয়েন্টস থাকে, এভাবে একবার করে দেখুন। দ্বিতীয়, আমাদের সবার বাড়িতে যে ফ্যামিলি ডক্টর থাকে, এক কথায় বলতে গেলে তিনি আমাদের বন্ধু হন, যদি কখনো উনি বাড়িতে আসেন তখন ওনার কথা গোটা পরিবার শুনুক যে এই ধরনের খাবারের কি গুণাবলী রয়েছে, নিউট্রিয়েন্টস কোথা থেকে পাওয়া যায়, কি খাওয়া উচিত। উনি বলতে পারবেন যে আপনাদের ফ্যামিলিতে ঠিক কোন প্রবলেম বংশগতভাবে আছে আর তার থেকে বাঁচতে কি খাওয়া প্রয়োজনীয়। এর থেকেও বাচ্চাদের লাভ হবে। তৃতীয়, আপনি টিচারকে অনুরোধ করতে পারেন যে আপনি বাচ্চাদের নিয়ে আপনাকে কি সমস্যায় পড়তে হচ্ছে, বিশেষ করে এই খাওয়া দাওয়া নিয়ে, সেটা টিচারকে বোঝান, টিচারকে আপনার দলে নিন। আপনি দেখবেন টিচার খুব বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলতে বলতে, গল্প করতে করতে, মজার ছলেই উনি বাচ্চার মাথার মধ্যে ঢুকিয়ে দেবেন যে এটা কেন করা উচিত। আর টিচারদের কথার কিন্তু বাচ্চাদের ওপর আলাদা প্রভাব পড়ে। আমাদেরও কিছু কিছু নতুন এক্সপেরিমেন্ট করে দেখা উচিত। আমি এমন অনেক উদাহরণ দেখেছি যেখানে পরিবারে ট্র্যাডিশনাল খাবার দাবারই বাচ্চাদের মডার্নভাবে সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়ে থাকে। এর ফলে বাচ্চাদের মধ্যেও সেটা নিয়ে একটা স্বাভাবিক আকর্ষণ তৈরি হয়। যাই হোক, এটা আমার সিলেবাসের বাইরের বিষয়, কিন্তু হতে পারে আমার কোনো কথা আপনার কাজে লেগে গেল। দিব্যাঙ্কা নমস্কার। দিব্যাঙ্কা, কি পড়ো তুমি? স্যার, আমি কমার্সের ছাত্রী। আর তুমি কি পুষ্করেই থাকো? হ্যাঁ স্যার। তাহলে পুষ্করের কোন পবিত্র জায়গার আমাকে একটা বর্ণনা দেবে, যে পুষ্করের বিশেষত্ব কি? পুষ্করেই একমাত্র ব্রহ্মা মন্দির আছে। হ্যাঁ, আর ওখানকার পুষ্কর রাজ ওই তীর্থস্থানের গুরুদেব। আচ্ছা, ব্রহ্মার রোল কি ছিল? উনি তো এই পৃথিবীর সৃষ্টিকর্তা। আচ্ছা আচ্ছা, বলো দিব্যাঙ্কা, তোমার মনে কি প্রশ্ন আছে? স্যার, আমার কিছু এরকমও বন্ধু আছে যাদের বুদ্ধি অ্যাভারেজ। ওরা কোনো বিষয় যতই পড়ুক না কেন, ওরা পরীক্ষার সময় সেগুলো মনেই রাখতে পারে না। স্যার, তাহলে এমন কি করা উচিত যাতে ওরা বিষয়গুলো মনে রাখতে পারে? আচ্ছা,
তাহলে মেমোরির জন্য তোমার ওষুধ দরকার? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো দিব্যাঙ্কা, তুমি সবার আগে নিজের ডিকশনারি থেকে এই শব্দটাকে ডিলিট করে দাও। তুমি ভেবোই না যে তোমার কাছে মনে করার শক্তিটাই নেই। যদি তুমি নিজের সঙ্গে জড়িত কিছু ঘটনা দেখো, তাহলে তুমি জানতে পারবে যে বাস্তবে তুমি অনেক কিছু মনে রাখতে পারো। যেমন ধরো মাদারটাং, মাদারটাং কি তুমি ব্যাকরণগতভাবে কাউকে কখনো পড়িয়েছিলে, শিখিয়েছিলে? না স্যার। তুমি তো মনেই রেখেছো। না না। আচ্ছা স্কুলে কি তুমি শিখেছো কিংবা বইয়ে পড়েছো? অন্য কোথাও? না। হ্যাঁ, এই সব শুনে শুনে শিখেছো। এটাই সেই জিনিস, একটু ভেবে দেখো যে তুমি যা পছন্দ করো সেই জিনিসগুলোকে মনে রাখার জন্য তোমাকে কখনো চেষ্টা করতে হয়েছে? সেই সব কথা যেগুলোর সঙ্গে তুমি খুব ভালোভাবে জুড়ে গেছো, মগ্ন হয়েছো, সেই সব কথা যেগুলো তোমার অংশ হয়ে উঠেছে, তোমার বিচারধারারও একটা অংশ হয়ে উঠেছে, সেগুলোকে তুমি কখনো ভুলো না। অন্যভাবে বলতে গেলে এটা মেমোরাইজ করা নয়, অ্যাকচুয়ালি এটা ইন্টারনাল আইজ। আর ইন্টারনালাইজ করা একমাত্র এটাই এর সঠিক রাস্তা। আর সেই জন্য তোমার মনে করার জন্য জোর দেওয়ার পরিবর্তে তোমাকে সেটা নিয়ে বাঁচার চেষ্টা করতে হবে। সহজতা, সরলতা, সমগ্রতার সঙ্গে তোমার কাছেও সেই সমস্ত শক্তি রয়েছে যা কিনা খুবই ট্যালেন্টেড একজন মানুষের কাছে থাকে। ভেবে দেখো, তোমার ভাই বা বোনের সঙ্গে যদি কখনো তোমার ঝগড়া হয়, সেটা কিন্তু তোমার একদম মনে থাকে, তুমি সেটা ভুলে যাও না। আর এমন কি তোমার হয়তো এটাও মনে থাকে যে ঠিক সেই সময় তুমি অথবা তোমার ভাই বোন কোন জামা কাপড় পরেছিল, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মারামারি করছিলে নাকি দৌড়াদৌড়ি করছিলে, সবকিছু মনে থাকবে, এক একটা শব্দ মনে থাকবে। হ্যাঁ স্যার। তার মানে এর একটা মানে হতে পারে যে তুমি ওটার মধ্যে ফুললি ইনভলভ ছিলে, তুমি ওই মুহূর্তটাকে সম্পূর্ণভাবে উপভোগ করছিলে, এটা পরিষ্কার। ঘটনা যাতে মনে থাকে, প্রপারলি রিকল করতে পারো, তার জন্য তুমি যে মুহূর্তে রয়েছো সেই মুহূর্তে থাকাই আর তার মধ্যে সম্পূর্ণভাবে ইনভলভ থাকা খুবই জরুরি। মানে আমরা পড়াশোনা করছি, বই হাতে রয়েছে আর মনটা আছে খেলার মাঠে, বান্ধবীদের কাছে, বন্ধুদের কাছে, ঠিক তখনই সমস্যা দেখা দেয়। ভবিষ্যতে তোমাদের মধ্যে যদি কোনো স্টুডেন্ট সাইকোলজি নিয়ে পড়ে, তাহলে তাকে মেমোরি বাই অ্যাসোসিয়েশনের কনসেপ্ট বিস্তারিতভাবে বোঝানো হবে। তুমি মনে করে দেখো, স্কুলেতেও সকালবেলা অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত হয়, এবার জনগণমন সবাই গায়, কিন্তু তুমি কি কখনো জনগণমন গাওয়ার সময় তুমি সেই জাতীয় সঙ্গীতের সঙ্গে দেশে ট্রাভেল করতে পেরেছো? তুমি তার সঙ্গে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর সঙ্গে কি নিজেকে ভিজুয়ালাইজ করতে পারছো? যেমন পাঞ্জাবকে, গুজরাটকে, মহারাষ্ট্রকে, বাংলাকে, মনে মনে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কখনো ঘুরে দেখেছো? দেখবে তোমার ঝট করে মনে পড়ে যাবে। মনের মধ্যে যদি ভিজুয়ালাইজ করো, তাহলে ভালো করে মনে থাকবে। এর ফলে তোমার আরও একটা লাভ হবে, তুমি এই দেশের সঙ্গেও একাত্ম হতে পারবে। মানে ইনভলভ, ইন্টারনালাইজ, অ্যাসোসিয়েট আর ভিজুয়ালাইজড। মেমোরিকে শার্প করবার জন্য তুমি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারো। আমি তোমাকে আরও একটা উদাহরণ দিচ্ছি। তোমার কাছে নিশ্চয়ই নোটবুক আছে,
আলাদা আলাদা বিষয়ের বইও নিশ্চয়ই আছে। তুমি যখনই বাড়ি থেকে বেরোবে তখনই এটা ঠিক করে বেরোবে যে ব্যাগের মধ্যে ঠিক এই নাম্বারে এই বিষয়ে নোটবুক থাকবে, আর এই নাম্বারে এই বিষয়ের বই থাকবে। চার নাম্বারে থাকতে পারে, তিন নাম্বারে থাকতে পারে। আর যদি তুমি তিন নাম্বারে ইতিহাসের বই রাখো, পাঁচ নম্বরে ভূগোলের বই রাখো, তাহলে যখনই তুমি ইতিহাস বইটা বার করবে তখন তুমি চোখ বন্ধ করে তিন নাম্বার থেকে বইটা বার করে নেবে। মিলিয়ে দেখবে তোমার কনফিডেন্স লেভেল কতটা বেড়ে যায়। যাই হোক, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলার সুযোগ পেলাম। আর আমি রাজস্থানের লোকেদেরকে আর পুষ্করের পুণ্যভূমিকে আজ এখান থেকে প্রণাম জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ বলো। আমার প্রশ্ন হলো এটা, যখন আমরা কোনো একটা প্রশ্নের উত্তর মুখস্থ করি তখন সেটা খুব ভালো করে আমরা মুখস্থ করে ফেলি, কিন্তু যখন আমরা স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য যাই তখন কোশ্চেন পেপার হাতে আসার পরেই আমরা হঠাৎ করে সব কিছু ভুলে যাই। স্যার দয়া করে বলুন যে এমনটা কেন হয়। আচ্ছা, আমাকে তোমার নামটা বলো। সুহান সাইগেল। আচ্ছা সাইগেল বাবু, তুমি কোথায় পড়ো? অ্যালকন ইন্টারন্যাশনাল স্কুল। এই প্রশ্নটা কখনো আগে কাউকে করেছো? না স্যার। আচ্ছা করোনি? তোমার মা বাবাকে জিজ্ঞাসা করেছো? না স্যার। টিচারদের করেছো? না স্যার। বাহ, তুমি তো খুব অদ্ভুত দেখছি, প্রশ্ন করার জন্য আমাকেই পেলে। যাকে, তুমি যে প্রশ্নটা করেছো, আমার মনে হয় বেশিরভাগ ছাত্রছাত্রীর মনেই এই প্রশ্নটা থাকে। যখন আমি তোমাদের মতো ছাত্র ছিলাম তখন এই কথাটা আমার মাথায়ও থাকতো যে কেন জানি না মনে পড়ছে না। দেখো, পরীক্ষার হলে যাওয়ার সময় তোমাকে নিজের মনকে একদম শান্ত করে নিয়ে যাওয়া উচিত। আমি এখন টিভি স্ক্রিনে তোমাকে দেখতে পাচ্ছি, তোমার মুখটাই এত শান্ত, কতটা আত্মবিশ্বাস নিয়ে তুমি বসে আছো, আবার হাসছো। এই এই যে অবস্থাটা হয় না, তুমি যখন এক্সাম দিতে যাবে এইভাবেই যাবে, দেখবে কোনো সমস্যা হবে না। তোমার মন যদি অশান্ত থাকে, চিন্তায় ডুবে থাকে, তুমি যদি ভয় পেয়ে থাকো, তাহলে খুব সম্ভবত হয়তো এই জিনিসটা ঘটতে পারে, যেই তুমি হাতে প্রশ্নপত্র পাবে কিছুক্ষণের জন্য তুমি সব ভুলে যাবে। এর সব থেকে ভালো উপায় হলো এটাই যে তোমাকে নিজের সমস্ত টেনশন পরীক্ষা হলের বাইরে রেখে যেতে হবে। আর তোমাকে এটাও ভেবে দেখতে হবে, যতটা প্রস্তুতি তোমার নেওয়ার ছিল তুমি নিয়ে ফেলেছ। এবার তোমার ফোকাস প্রশ্নগুলির ঠিকমতো উত্তর দেওয়া হওয়া উচিত। তুমি এই ব্যাপারটা নিয়েও চিন্তা করো না, যদি নতুন কিছু চলে আসে আমি কি করব। এমন কোনো প্রশ্ন চলে এলো যে বিষয়টা তুমি পড়োই নি, তখন কি হবে? আর আমি সবাইকে বলবো যে পরীক্ষার টেনশনকে কম করার জন্য কোনো টেনশন না করে পরীক্ষা দেওয়ার জন্য অনেক ধরনের উপায়, অনেক ধরনের উপায় তোমরা এক্সাম ওয়ারিয়ার বইটাতে পড়তে পারবে। অর্থাৎ এখনো এক্সাম ওয়ারিয়ার বইটাতে একটা নতুন এডিশন, কারণ আমি করোনার জন্য কিছুটা সময় পেয়েছিলাম, আমি এইটাতে একটু ইম্প্রুভমেন্টও করেছি, একটু এডিশনও করেছি এতে। এবার শুধু বাচ্চাদের জন্যই মন্ত্র নেই এতে, বাবা মায়ের জন্যও মন্ত্র রেখেছি। অনেক ধরনের অ্যাক্টিভিটিস নমো অ্যাপেও দেওয়া রয়েছে, তোমরা এতে পার্টিসিপেট করে তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারো। আর আমি বিশ্বাস করি যে অল্প একটু চেষ্টা করলেই মন থেকে ভয় দূর হবে আর তোমাদের অবশ্যই লাভ হবে। আর একটা কথা হলো, আমি চাই যে যখনই তোমাদের লাভ হবে আমাকে সেটা লিখে পাঠাবে। এক্সাম ওয়ারিয়ার পরে আমাকে চিঠি লেখো। লিখবে তো? বাহ, অসাধারণ। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। নমস্কার। আমার নাম ভার্বি ভোপাট। আমি গুজরাট আহমেদাবাদের গ্লোবাল মিশন ইন্টারন্যাশনাল স্কুল সংস্কার ধামের ক্লাস ইলেভেনের কমার্সের ছাত্রী। শ্রীমান, এই করোনাকালে ব্যবসাতে, বিনিয়োগে, সরকারেরও নিশ্চয়ই অনেক সমস্যা হয়েছে,
কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন বিদ্যার্থীরা কি সমস্যায় পড়েছিল? স্যার, এই সংকটকে আমি আমার জীবনে কি হিসাবে মনে রাখব? যেন এমন মনে হয় সব ছাত্রছাত্রীর এক বছর ব্যর্থ হয়ে গেছে। আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি করতেন? আপনার মার্গদর্শন আমাদেরকে দিশা দেখাবে। ধন্যবাদ। ধর্মি, তোমার ছোট ভাই আছে? বড় দাদা বা ছোট ভাই কেউ আছে তোমার? ছোট বোন আছে। হ্যাঁ, ছোট বোন আছে স্যার। ছোট বোন আছে? আচ্ছা, ছোট বোনকে কি এইভাবেই বকো যেভাবে আমায় তুমি বকলে? না স্যার। হ্যাঁ, চোখগুলো এরকম বড় বড় করে বলছিলে তুমি? আচ্ছা, সবরমতী আশ্রমে এর আগে এসেছিলে না এই প্রথমবার এলে? স্যার, ফার্স্ট টাইম এসেছি আজকে। এই প্রথম এসেছো? তুমি কত বছর ধরে আমেদাবাদে আছো? 6 ইয়ার স্যার। আচ্ছা, তাহলে 6 বছর ধরে এখানে থাকছো। আর তোমার কখনোই ইচ্ছে করেনি যে ভারতের স্বাধীনতা সংগ্রামের এই রকম গুরুত্বপূর্ণ স্থান সেখানে আমার যাওয়া উচিত? আজ নিশ্চয়ই সকালবেলা এসেছো। হ্যাঁ স্যার, একদম। তাহলে আজ সব ঘুরে দেখেছো? ঘুরে দেখেছো তুমি? হ্যাঁ স্যার, দেখেছি। দেখে কেমন লাগলো তোমার? হ্যাঁ স্যার, খুবই ভালো লেগেছে এসে। শোনো, তুমি ফিরে গিয়ে তোমার সংস্কার ধামের বন্ধুদের বলো যে এই সবরমতী আশ্রমে যাওয়া উচিত, আর তোমার পরিবার আর বন্ধুদেরকেও বলো যে এই সবরমতী আশ্রমে যাওয়া উচিত আর সেখানকার শান্ত পরিবেশকে অনুভব করা উচিত। কিছুক্ষণ চুপচাপ, কিছুক্ষণ চুপচাপ বসে থাকা উচিত। বলবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো তোমার প্রশ্নের উত্তর দেওয়া যাক। আমি তো তোমায় ধার্বিকে উপদেশ দিতেই শুরু করেছিলাম। দেখো, তোমার কথাটা একদম সত্যি। এবার যদি প্রশ্নটা করোনা নিয়ে হয়, আমি তো এটাকে এই রূপে দেখি যে ভুলটা তুমি করনি তার মাশুল তোমাকেই দিতে হবে। এটা তোমার জন্যে জীবনের একটা শিক্ষা যে অনেকবার জীবনে অনেক কিছু হঠাৎ করে ঘটে যায়, অকল্পনীয়ভাবে হয়, আর এই ঘটনাগুলোর ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ থাকে না। করোনার ক্ষেত্রেও আমরা বলতে পারি যে বাচ্চাদের, যুবাদের যে লোকসান হয়েছে তার পরিমাণ অনেক। ছোটবেলায় এই এক বছরের যে ক্ষতি, এটা অনেকটা উঁচু বিল্ডিংয়ের দুর্বল ভিটের মতো। এই ক্ষতিকে পূরণ করা সহজ কাজ নয়। স্কুলেজ তার মানে হাসাহাসি, খেলাধুলো করা, মাটির মধ্যে খেলা করা, মাটি ছুঁড়ে দেওয়া, শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতিটা জিনিসে আনন্দ, বন্ধুদের সঙ্গে, ক্লাসরুমে টিচারদের সঙ্গে গল্প করা, আড্ডা দেওয়া, বাড়িতে ঘটা ছোট্ট ঘটনা, আরে 4 বন্ধুকে গল্প করে শোনানো, তাদের সঙ্গে থাকা, এইসব জীবনের বিকাশ যাত্রার জন্য খুবই প্রয়োজনীয়। এই সব জিনিস দিয়ে তুমি খুব সহজে অনেক কিছু শিখতে পারবে। তোমারও নিশ্চয়ই মনে হয় করোনা আমাদের দেশে আসার আগের সময় যখন তুমি মনে করো তখন হয়তো ভাবো যে কত কিছু আমরা মিস করেছি, কিন্তু এই করোনার সময় অনেক কিছু যেমন তুমি হারিয়েছো তেমনি অনেক কিছু আবার পেয়েওছো। করোনা থেকে আমরা প্রথম যে শিক্ষাটা পেয়েছি যে তুমি যে জিনিসটাকে যে সমস্ত লোকেদের মিস করেছো তাদের তোমার জীবনের ঠিক কতটা ভূমিকা রয়েছে সেটা করোনার সময় বেশি বোঝা গেছে। তুমি এই ব্যাপারটা বুঝতে পেরেছো যে যে কাউকেই ফর গ্র্যান্টেড নেওয়া উচিত নয়। খেলাধুলা হোক, স্কুলে ফিজিক্যাল ক্লাসই হোক, কিংবা তোমার বাড়ির কাছের সবজি বিক্রেতা, কোনো ইস্ত্রিওয়ালা বা পাশের বাজারের দোকানদার, যে লোকগুলোকে, যে কথাগুলোকে তুমি রুটিন ভেবে ফেলেছিলে তাদের যখন তুমি মিস করো তখন এদের গুরুত্ব আমরা সবাই বুঝতে পেরেছি, তুমিও বুঝতে পেরেছো। সেই জন্য এই দিশাতে
তোমাকে সবসময় নিজের চোখ কান খোলা রাখতে হবে আর লাইফ লং এই লেসনটা মনে রাখতে হবে। করোনার পরেও এই বিষয়গুলো উপেক্ষা করা চলবে না। একই সঙ্গে তোমাকে এটাও মনে রাখতে হবে যে জীবন সত্যিকার অর্থে যদি বাঁচতে হয় তাহলে কত কম জিনিসের দরকার। দ্বিতীয়, এই এক বছরে তুমি হয়তো কোনো না কোনোভাবে জানা অজানায় তুমি হয়তো নিজের ভেতরে উকি দেওয়ায় নিজেকে বোঝার একটা সুযোগ পেয়েছো। করোনার সময়ে আরও একটা বিষয় যেটা ভালো হয়েছে তা হলো আমরা আমাদের পরিবারে একে অপরকে অনেক বেশি ভালো বুঝতে শিখেছি। করোনার সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে বাধ্য করেছে কিন্তু পরিবারের মধ্যে ইমোশনাল বন্ডিংকেও এটা মজবুত করে দিয়েছে। করোনা আমাদের এটাও দেখিয়েছে যে একটা সংযুক্ত পরিবারের শক্তি কি হতে পারে, বাড়ির বাচ্চাদের জীবন নির্মাণে তাদের কতটা রোল রয়েছে। আমি চাইব সোশ্যাল সায়েন্সের লোকেরা আমাদের ইউনিভার্সিটিজ এটা নিয়ে রিসার্চ করুক, করোনার সময়ে ফ্যামিলি লাইফ নিয়ে স্টাডি করুক, কিভাবে এই সংকটের সঙ্গে মোকাবেলা করবার জন্য সংযুক্ত পরিবার আমাদের শক্তি জুগিয়েছে এই ব্যাপারটা দেখা হোক। করোনা আসার পরে এই আয়ুর্বেদিক কাঢ়া, পুষ্টিযুক্ত খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইমিউনিটি, এই রকম অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আমরা সবাই নজর দিয়েছি। এই সব কিছুর জন্যে মানুষ যা যা করেছে সেগুলো যদি আগে থেকে অভ্যাস করত তাহলে হয়তো সমস্যা এর থেকেও কম হতো। কিন্তু ভালো হয়েছে এই পরিবর্তন লোকেরা নিজেদের জীবনে সামিল করেছে, আর সেই জন্যে আমি এটাই বলবো যে এটা খুব বড় ব্যাপার যে পরিবারের বাচ্চারা এই রকম গুরুগম্ভীর বিষয় নিয়ে ভাবছে। আপনারা বাড়িতেও ধন্যবাদ বাবু, ধন্যবাদ। নমস্কার। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অসমের সকল বাসিন্দাদের তরফ থেকে আমি অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আমি ক্রিস্টি সাইকিয়া, কেন্দ্রীয় বিদ্যালয় আইআইটি গুয়াহাটির দশম শ্রেণীর ছাত্রী আমি, আর সমস্ত আসামবাসীর পক্ষ থেকে আপনাকে প্রণাম জানাই। স্যার, এই প্রজন্মের একজন মেয়ে হিসেবে আমরা আমাদের প্যারেন্টস আর নিজেদের মধ্যেকার জেনারেশন গ্যাপ সবসময় কম করতে চাই। তো প্রাইম মিনিস্টার স্যার, আমরা এটা কিভাবে করতে পারি, দয়া করে আমাদের পথ দেখান। কি নাম বললে তুমি তোমার? স্যার, ক্রিস্টি সাইকিয়া। দেখো, তোমার প্রশ্নটা তো খুবই ভালো। একজন স্টুডেন্ট হিসেবে, হ্যাঁ স্যার, তুমি যে প্রশ্নটা করেছ তার জন্য আমি মন থেকে তোমার প্রশংসা করছি। এর থেকে বোঝা যাচ্ছে যে তুমি এই ব্যাপারটা নিয়ে কতটা সংবেদনশীল। তুমি না তো শুধু এই বিষয়টা বোঝার চেষ্টা করছ, এমনকি দুটো জেনারেশনের মাঝে জেনারেশন গ্যাপ যাতে কম হয় তার জন্যও চেষ্টা করছ। কিন্তু আমার প্যারেন্টসদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে। একটা কথা যেটা প্যারেন্টসদের ঠিক করতে হবে, তারা কি নিজেদের বৃদ্ধ হতে দেখতে চান নাকি নিজেদের বয়স কমাতে চান? তুমিও মা তোমার মা বাবাকে এই প্রশ্নটা অবশ্যই করো। যদি বাবা মা বার্ধক্যের দিকে এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই নিজের সন্তানদের সঙ্গে ডিস্টেন্স বাড়াক, গ্যাপ বাড়াক। কিন্তু যদি আপনি নবজীবনের দিকে এগিয়ে যেতে চান, নিজের বয়সকে কমাতে চান, যুবা বয়স ধরে রাখতে চান, আপনি নিজের সন্তানদের সঙ্গে গ্যাপ কম করুন, ক্লোজনেস বাড়ান, এতে আপনার লাভ হবে। আপনি মনে করুন, যখন আপনার সন্তান এক বছর বয়সে ছিল তখন আপনি তার সঙ্গে কিভাবে কথা বলতেন?
তখন আপনি ওকে হাসানোর জন্য কি কি ধরনের আওয়াজ করতেন? আপনি নিজের মুখে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন বানিয়ে কিভাবে তার সঙ্গে কথা বলতেন? এরকম করার সময় আপনি কি কখনো ভেবেছিলেন যে লোকে দেখলে কি বলবে আমাকে? কখনো ভেবে দেখেছেন লোকেরা যখন আপনাকে এসব করতে দেখবে তখন বলবে যে কি ধরনের এক্সপ্রেশন দিচ্ছে, কিরকম আওয়াজ করছে? আপনি কি কখনো সেই সময় এটা ভেবে দেখেছেন যে আপনার বাচ্চার মনের মধ্যে ঠিক কি চলছে? আপনি সেই সময় আনন্দ পেয়েছেন, সেই জন্য আপনি তখন কাউকে পরোয়া করেননি? মানে আপনি সব কিছু বাদ দিয়ে নিজে একটা বাচ্চা হয়ে গিয়েছিলেন, বাচ্চার সঙ্গে খেলার জন্য আপনি নিজেই খেলনা হয়ে গেলেন, আর বাচ্চার খেলনা নিয়েও ততই আনন্দে খেললেন। আপনি ভেবে দেখুন, আপনি হয়তো ঘোড়া সেজেছিলেন, কখনো বাচ্চাকে আপনার পিঠে বসিয়ে হেঁটে বেরিয়েছেন, কখনো চার পায়ে বসিয়ে ঘরের মধ্যে ঘুরে বেরিয়েছেন, কখনো চার পায়ে ভর দিয়ে চলে থাকবেন, বাচ্চা কান্নাকাটি করলে তাহলে ওকে চুপ করানোর জন্য আপনিও হয়তো মিথ্যে মিথ্যে কেঁদেছেন। তখন হয়তো আপনার ওপর কোনো প্রভাব পড়ত না যে কেউ দেখলে আমাকে কি বলবে, বাড়ির অন্য কেউ দেখলে কি বলবে, সমাজ আমাকে কি বলবে, আমার বন্ধুরা কি বলবে, কিচ্ছু ভাবেননি। কি ভেবেছিলেন কখনো? আপনি সেটার আনন্দ উপভোগ করতেন। এমনটা বাচ্চার 5-6 বছর বয়স হওয়া পর্যন্ত চলতে থাকে। যেই মাত্র বাচ্চা একটু বড় হয়ে যায়, একটা লেভেলে গিয়ে মেন্টালিটি এমন তৈরি হয় যে মা বাবা বাচ্চাকে ডমিনেট করতে চান, বাচ্চাকে সব জিনিস শেখাতে চান। যারা বন্ধু ছিল তারা হঠাৎ তারা বন্ধু হওয়ার বদলে বরং বাচ্চার ইন্সট্রাক্টর হয়ে যান, আবার কখনো কখনো ইন্সপেক্টরও হয়ে যান। বন্ধুরা, বাচ্চা যখন বাইরের জগতে নিজের পা রাখে তখন অনেক জিনিস অবজার্ভ করে। বাড়িতে যা দেখেছিল তার থেকে অনেক বেশি আলাদা নতুন সে দেখতে পায়। সেই সময় আপনার এটা সচেতন দায়িত্ব হল যে ওই নতুন পরিবেশের সঙ্গে আপনার বাচ্চা আরো ভালোভাবে মানিয়ে নিক। আর তার জন্যে সবথেকে ভালো উপায় হল ওর মনটাকে বোঝা, ওর মনের সঙ্গে নিজেকে যুক্ত করা, আর ওর সমস্ত কথার সঙ্গে আপনি ইমোশনালি অ্যাটাচ হয়ে শুনুন। এমন না যে আপনি ফোন করলেন আর ও ওদিক থেকে বলছে, একদম না, এসব করবেন না। আপনার যেটা পছন্দ নয়, যদি সেই কাজটা আপনার বাচ্চা করে আসে ওকে বকবেন না, বাধা দেবেন না, শুধু শুনতে থাকুন। আর এই শোনার সময় আপনি ওকে বুঝিয়ে দিন যে আপনি ওকে কতটা ভালোবাসেন। হ্যাঁ, যে জিনিসটা ঠিক নয় সেটা মনে রেজিস্টার করে রাখুন। আর এটা গ্রোয়িং এজের বাচ্চাদের জন্য অবশ্যই করা প্রয়োজনীয়। আপনি যতটা পারবেন ওর কথা শুনুন, ওর কথা বোঝার চেষ্টা করুন। আপনি ইন্সট্রাক্টর সেজে সকাল থেকে সন্ধে পর্যন্ত ও কি করবে সেটা বলবেন না, বার বার জিজ্ঞাসা করবেন না যে আমি এইটা বলেছিলাম তুমি কি করেছো। ব্যাস নিজের চোখ খুলে রাখুন, কান খুলে রাখুন, আর ওর দিকে নজর দিন। ওকে শ্রদ্ধানোর জন্য যে কথাগুলো আপনি রেজিস্টার করেছেন, যেগুলো আপনার ঠিক মনে হয়নি সেগুলোকে ঠিক করবার জন্য অনেক ভাবনা চিন্তা করে একটা এনভায়রনমেন্ট তৈরি করুন, যাতে ও নিজেই বুঝতে পারে যে ও কোথায় ভুলটা করছে। যখন বাবা মা বাচ্চার সঙ্গে তার বয়সী হয়েই মেলামেশা করে তখন কোনো ইস্যু হয় না। যেমন ধরুন, বাচ্চা যদি কোনো নতুন গান শোনে বা নতুন মিউজিক শুনে সে আনন্দ লাভ করে, তাহলে আপনিও ওই একই আনন্দের ভাগিদার হওয়ার চেষ্টা করুন। আপনি ওকে বলবেন না, 30 বছর আগে আমাদের সময় তো এই গান চলতো না, আমি ওই গানই শুনবো, এ গান শুনবো না। ও যে গানটা শুনছে আপনি সেই গানটা শুনুন, তাতে আনন্দ ভাগ করুন। আপনি এটা বোঝার চেষ্টা করুন
যে এই গানটার মধ্যে এমন কি জিনিস রয়েছে যেটা আপনার বাচ্চা খুব পছন্দ করছে, কিন্তু বাস্তবে কি হয়, ঠিক সেই সময় কিছু কিছু মা বাবারা এইটা বলতে শুরু করে দেন যে এইসব কি আজে বাজে গান শুনছিস, ভালো ভালো গান তো আমাদের সময় তৈরি হতো, এখন যেসব গান হচ্ছে তার মধ্যে কোনো গানই নেই। এর ফলে কি হয়, যদি আপনার বাচ্চা নিজে থেকে এসে আপনাকে কোনো কথা বলে, যদি সে বলে যে আজ আমি স্কুলে এই কাজটা করেছি, তখন আপনি ওর সঙ্গে নিজের গল্প করাই শুরু করেন না তো। আরে এটা আবার কি জিনিস, নতুন কি আছে, সেই একই জিনিস, আপনার বাচ্চার সঙ্গে ওর জেনারেশনের কথা বলতে গিয়ে ঠিক ততটাই উৎসাহ দেখাবেন আর ওর আনন্দে সামিল হবেন, তখন দেখবেন জেনারেশন গ্যাপ কিভাবে শেষ হয়ে যায়। আর হয়তো যে কথাটা আপনি বলতে চাইছেন সেই কথাটা ও হয়তো বুঝতে পারবে, আর সেই জন্য এই জেনারেশন গ্যাপকে কম করার জন্য বাচ্চা এবং বড়দের একে অপরকে বুঝতে হবে, খোলা মনে কথা বলতে হবে, খোলাখুলি কথা বলতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, আর তারপর নিজেকে বদলানোর জন্য রেডি থাকতে হবে। যাই হোক, অসম থেকে এত ভালো একটা প্রশ্ন আমি পেয়েছি, তার উত্তর অনেকটা বড়ই হয়ে গেছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার। নমস্কার। আমি শ্রেয়ান রয়, দশম শ্রেণীতে পড়ি। আমি কলকাতা ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের স্টুডেন্ট। স্যার, আমরা পরীক্ষার সময় এইটা ভেবে আমরা ভয় পাই যে পরীক্ষা হয়ে যাওয়ার পরে কি হবে, আমাদের পরীক্ষার রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কি হবে, যদি আমরা পরীক্ষায় অসফল হই তাহলে কি জীবনের ক্ষেত্রেও আমরা অসফল হয়ে যাব। আরে ভাই, এসব কেন ভাবছ? হ্যাঁ, যদি তুমি এক্সাম ওয়ারিয়ার বইটা পড়তে তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি অন্যদেরকে দিতে, কিন্তু তোমার প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, আর হয়তো এরকম প্রশ্ন বারবার ওঠে আর বারবার তার উত্তরও দিতে হয়, একবার বললে এ সমস্ত বিষয় শেষ হয়ে যায় না। আমি এই কথাটা একদম খোলা মনে সবাইকে বলতে চাই যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিক্ষাক্ষেত্রে, আমাদের পারিবারিক ক্ষেত্রে ভাবনা চিন্তার পরিসর এত ছোট হয়ে এসেছে, তুমি পরীক্ষা দিয়ে যে নাম্বার পেয়েছ সেটা কখনোই তোমার যোগ্যতার মাপকাঠি হতে পারে না। শুধু ভারতেই নয়, সারা পৃথিবী জুড়ে তুমি এমন অনেক সফল লোককে দেখতে পাবে, কিন্তু আজ তারা নিজেদের ফিল্ডে সর্বশ্রেষ্ঠ। এই পরীক্ষা তো শুধুমাত্র একটা ধাপ, এই পরীক্ষায় নম্বর কম পাওয়ার মানে এটা হওয়া উচিত নয় যে তোমার জীবনে বিশাল বড় ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, ভবিষ্যতে তোমাকে যে একটা জিনিস থেকে তোমার নিজেকে বাঁচিয়ে রাখতে হবে তার ব্যাপারে আমি তোমাদের অবশ্যই বলবো, এক একটা নতুন ধরনের করীতি সমাজে ক্রমেই আসছে, তাকে আমরা ডেস্টিনেশন ফিভার বলতে পারি। তার মানে অন্যেরা যদি কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যাচ্ছে তাহলে তাদের দেখে নিজের ডাইরেকশন ঠিক করা, অন্যেরা যদি কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে যাচ্ছে তখন আপনার মনে হয় আপনিও সেখানে গিয়ে সফল হতে পারবেন, কেউ অসফল হলে তখন আপনি ভাবেন যে আমিও যদি সেখানে যাই তাহলে অসফল হব। আমাদের মনে হয় ওই স্টুডেন্টটা এই স্ট্রিমে গিয়ে, এই ডিপার্টমেন্টে গিয়ে এটা হয়েছে, সেই স্ট্রিমে ওর এত খ্যাতি হয়েছে, তাহলে আমরাও ওটাই করব, তবেই আমাদের জীবন সফল হবে। এই চিন্তাধারা একদম ঠিক নয়। এই চিন্তাধারার কারণে আমাদের প্রচুর স্টুডেন্ট এত চাপের মধ্যে রয়েছে। তোমরা যা পড়ো সেটা তোমাদের জীবনের সফলতা, আর সফলতার কৃতিত্ব শুধু মাত্রই একটা জিনিস হতে পারে না, তোমরা নিজের জীবনে যা করবে
সেটা তোমাদের সফল বা অসফল হওয়ার ভিত করবে। তোমরা লোকেদের প্রেসারে কিংবা সোসাইটির প্রেসারে কিংবা মা বাবার প্রেসারে এই সবের থেকে বাইরে বেরো। নিজেকে পোটেনশিয়াল বোঝার জন্য আমাদের মাঠে নামতেই হয়। আমার মনে হচ্ছে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে তোমাদের সবার সঙ্গে ভার্চুয়ালি দেখা করার সুযোগ পেয়েছি। আমি তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি আমার খুব ভালো লেগেছে তোমাদের সবার সঙ্গে কথা বলা। আমার কাছে দারুণ উৎসাহের বিষয়, দারুণ আনন্দের বিষয়। আমার মনে হয় তোমাদের সবার নিশ্চয়ই কোনো না কোনো কথা কাজে আসবে। এটা প্রয়োজন নয় যে আমি যা যা কথা বলেছি সব মানতে হবে। ভাবো, তুমি নিজের মতো করে ভাবো। বন্ধুরা, আজ আমি তোমাদের একটা বড় এক্সামের জন্য তৈরি করতে চেয়েছি। এই বড় এক্সামটায় আমাদের প্রত্যেককে 100% নম্বর পেয়ে পাশ করতেই হবে, আর সেটা হলো আমাদের ভারতকে আত্মনির্ভর তৈরি করা। এটা হলো ভোকাল ফর লোকাল, সেই বীজ মন্ত্র। আমার একটা আবেদন, যখন তোমাদের বোর্ড এক্সাম শেষ হয়ে যাবে তখন বাড়ির সবার সাথে বসে একটা লিস্ট বানাবে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তোমরা যে জিনিসগুলো ব্যবহার করছো তার মধ্যে কতগুলো জিনিস বিদেশের মাটিতে তৈরি হয়েছে আর কতগুলো জিনিসে ভারতের মাটির সুগন্ধ রয়েছে, আর কতগুলি জিনিস আমাদের কোনো দেশবাসী পরিশ্রম করে বানিয়েছেন। এছাড়াও তোমাদের এক্সামের পরে আমি তোমাদের একটা টাস্ক সবাইকে দিতে চাই। তোমরা সবাই জানো আমাদের দেশ স্বাধীনতার 75 বছর পূর্ণ করতে চলেছে, তাই স্বাধীনতার অমৃত মহোৎসব চলছে। এই অমৃত মহোৎসবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে তোমরা সবাই এই বিষয়টা জানো, স্বাধীনতা সংগ্রামের বিষয়ে জানো। সেই জন্যে দেশ একটা অভিযান শুরু করেছে, তোমাদের এই অভিযানে যুক্ত হতে হবে। তোমরা তোমাদের রাজ্যের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত 75টা ঘটনা খুঁজে বের করো। এটা কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে জড়িত থাকতে পারে, কোনো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে জড়িত হতে পারে। এই ঘটনাটাকে তোমরা তোমাদের মাতৃভাষায় বিস্তারিতভাবে লেখো। এছাড়াও হিন্দি ইংরেজিতে যদি লিখতে পারো তাহলে খুবই ভালো। তোমরা এটাকে সারা বছরের প্রজেক্ট ধরে নাও, আর ডিজিটালভাবে এটাকে কিভাবে করবে তার জন্য তোমাদের টিচারদের থেকেও টিপস নাও। তোমরা তোমাদের টিচারদের সঙ্গে কথা বলো, বাবা মায়ের সঙ্গে বলো, দাদু ঠাকুমার সঙ্গে বলো, তোমরা কি করতে পারো এ বিষয়ে আলোচনা করো। বন্ধুরা, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আমি স্বপ্নে দেখেছি যে জীবন আনন্দ, আমি জাগলাম আর দেখলাম যে জীবন হল সেবা, আমি সেবা করলাম তো বুঝলাম যে সেবাতেই আনন্দ। তোমরা নিজেরাও দেখবে যখন আমাদের ইচ্ছা, আমাদের লক্ষ্য দেশ সেবার সঙ্গে যুক্ত হয়ে যায় তখন কোটি কোটি জীবনের সঙ্গে যুক্ত হয়ে যায়। সেই জন্য স্বপ্ন বড় দেখতে হবে আর দেশের জন্য ভাবতে হবে। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে তোমরা এই এক্সাম খুব ভালো মার্কস নিয়ে পাশ করবে, তারপর জীবনে প্রচুর উন্নতি করবে। সেই জন্য ভালো করে পড়ো, খেলাধুলা করো, প্রচুর মজা করো। রেজাল্টের পরে আমাকে তোমাদের বার্তা অবশ্যই পাঠাবে, আমি অপেক্ষা করব। তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমার সকল যুব বন্ধুদের, ছোট ছোট বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক অনেক শুভেচ্ছা।